লাস্ট ক্লাসে যেহেতু আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন পর্যন্ত আলোচনা করছি, আজকে কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশনটা আমরা কি বলছিলাম, দ্য ডিফারেন্স, অ্যাভারেজ ডিফারেন্স বিটুইন থার্ড কোয়ার্টাইল অ্যান্ড ফার্স্ট কোয়ার্টাইল, অর্থাৎ কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান ডিভাইড বাই টুটাই হচ্ছে আমাদের কোয়ার্টাইল ডেভিয়েশন। তাহলে আমাদের ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল তোমাকে কী করতে হবে, বের করতে হবে। ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল করার জন্য আমাদের যদি আনঅর্গানাইজড ডাটা থাকে অথবা আনগ্রুপড ডাটা থাকে, তখন সেটাকে আমাকে অর্ডার অফ ম্যাগনিটিউড, অর্থাৎ যে এখানে একটা অর্ডারে সেটাকে সাজাইতে হয়, হয় অ্যাসেন্ডিং অর্ডার না হয় ডিসেন্ডিং অর্ডার। তারপরে সাজানোর পরে এন প্লাস ওয়ান ডিভাইড বাই ফোর আইটেমটাকে আমরা কী বলি, ফার্স্ট কোয়ার্টাইল। আর এরপরে থার্ড কোয়ার্টাইলটা এভাবেই আমরা বের করে থাকি, ঠিক আছে। আবার প্রথমে আমরা অ্যারেঞ্জিং দ্য ডাটা আমাদের গতকালকে আমরা মিডিয়ান বের করার জন্য এটাকে সাজিয়ে রাখছিলাম, সেটা থেকে আমরা দেখব। বলো মিডিয়ান থেকে বলো, এইটা হচ্ছে আমাদের দশটা ডাটা দেওয়া আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, ঠিক আছে। n equal accountancy class statistics class n equal 4, তাহলে আমরা জানি কি i n divided by 4 term, এটা একবার লিখে ফেলি আমরা, i এর ভ্যালু যদি আমরা 1 দিই ইনটু 10, n এর ভ্যালু হচ্ছে 10 divided by 4 term equal হচ্ছে কত, 255 term equal হচ্ছে 2 plus 3 divided by 2 term is first quarter. Can you speak to me? Thank you.
क्वार्टर डेविएशन के हमरा QD द्वारा प्रकाश करी QD इक्वल होते Q3 माइनस Q1 डिवाइड बाय 2 Q3 होते 33.5 Q1 होते 20.5 डिवाइड बाय 2 ताहले एडर भेदो होते 13 डिवाइड बाय 2 इक्वल 6.5 Q3 minus Q1 divided by 2
চার ভাগের নির্দেশক হচ্ছে তিন ভাগ, তিনটা মান। ওই তিনটা মানটাকে আমরা প্রথমটাকে ফার্স্ট কোয়ার্টার, দ্বিতীয়টাকে সেকেন্ড কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার যেটা সেটা হচ্ছে মিডিয়াম, সেকেন্ড কোয়ার্টার যেটা সেটা কি মিডিয়াম, তারপর হচ্ছে থার্ড কোয়ার্টার। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট কোয়ার্টারটা কি পাই, আই ইন্টু ফোর, আই ইন্টু ফোর ডিভাইড বাই আই ইন্টু এন ডিভাইড বাই ফোর, আই ইন্টু এন ডিভাইডেড বাই ফোর, যেহেতু আপনাকে চার ভাগে ভাগ করবো। তাহলে আই এর মান যখন ওয়ান বসাবো, ওয়ান ইন্টু টেন ডিভাইড বাই ফোর, তার মানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ তম মান। এখানে টু পয়েন্ট ফাইভ তম কোনো মান নাই, টু পয়েন্ট ফাইভ তম মান কোনটা, টু এবং থ্রি এর মাঝখানে। টু পয়েন্ট ফাইভ কত, টু এবং থ্রি এর মাঝখানে। এই জন্য আমরা সেকেন্ড প্লাস থার্ড টার্ম, তাহলে সেকেন্ড টার্ম হচ্ছে আমাদের কতটুকু, আমাদের সেকেন্ড টার্মটা কত, সেকেন্ড টার্ম হচ্ছে আঠারো, থার্ড টার্ম হচ্ছে টোয়েন্টি থ্রি, আঠারো প্লাস টোয়েন্টি থ্রি ডিভাইড বাই টু। ঠিক আছে, এরপরে থার্ড কোয়ার্টার লাগবে আমার, থার্ড কোয়ার্টারটা আমার কতটুকু আছে, আই থ্রি ইন্টু আই এর ভ্যালু হচ্ছে থ্রি, থ্রি ইন্টু এন ডিভাইড বাই ফোর, দ্যাট ইজ আমাদের কত আছে, আই এর মান থ্রি বলতে আমরা এই থার্টি, থ্রি ইন্টু টেন থার্টি, থার্টি ডিভাইড বাই ফোর মানে হচ্ছে কত, সেভেন পয়েন্ট ফাইভ। সেভেন পয়েন্ট ফাইভটা আমাদের কোনো ভ্যালু নাই, সেটা হচ্ছে কি সেভেন এবং এইট এর মাঝখানে, সেভেন এবং এইট টার্মের মাঝখানে, সেটা হচ্ছে সেভেনটা হচ্ছে আমার থার্টি ওয়ান, এইটটা হচ্ছে কত থার্টি সিক্স, তাহলে থার্টি ওয়ান প্লাস থার্টি সিক্স ডিভাইড বাই টু, তার মানে হচ্ছে আমার থার্টি থ্রি পয়েন্ট ফাইভ, এটা হচ্ছে আমার কি থার্ড কোয়ার্টার। এরপরে হচ্ছে কোয়ার্টার ডেভিয়েশন মিন্স কি, থার্ড কোয়ার্টার মাইনাস ফার্স্ট কোয়ার্টার ডিভাইড বাই টু, থার্ড কোয়ার্টার পাইছি আমরা থার্টি থ্রি পয়েন্ট ফাইভ, মাইনাস টোয়েন্টি পয়েন্ট ফাইভ হচ্ছে ফার্স্ট কোয়ার্টার ডিভাইড বাই টু, এগুলো হচ্ছে পঁয়ত্রিশ থেকে বিশ বের হচ্ছে তেরো, তেরো থেকে ভাগ করলে ছয় পয়েন্ট পাঁচ, এটা হচ্ছে আমাদের কোয়ার্টারলি। এরপরে কোফিশিয়েন্ট অফ কোয়ার্টারলি ডেভিয়েশন সিকিউরিটি, সেটা আমরা কিভাবে বের করবো, দেখো কোয়ার্টারলি ডেভিয়েশন, কোফিশিয়েন্ট অফ কোয়ার্টারলি ডেভিয়েশন কোয়ার্টার ডেভিয়েশন, এটাকে আমরা সি কিউ দি দ্বারা প্রকাশ করি, ইকুয়াল হচ্ছে কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান ডিভাইড বাই কিউ থ্রি প্লাস কিউ ওয়ান, কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান হচ্ছে থার্টিন, অথবা তুমি পুরোটাই লিখতে পারো থার্টি থ্রি পয়েন্ট ফাইভ মাইনাস টোয়েন্টি পয়েন্ট ফাইভ ডিভাইড বাই থার্টি থ্রি পয়েন্ট ফাইভ প্লাস টোয়েন্টি পয়েন্ট ফাইভ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি থার্টি ফিফটি ফোর, থার্টি কে ফিফটি ফোর দ্বারা করলে কত আসে টু ফোর, তাহলে আমাদের কোয়ার্টার ডেভিয়েশনটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর। যদি মনে করো যে এটাকে কী করতে হবে, তোমার পার্সেন্টেজে নিয়ে যেতে চাও, তাহলে এটাকে কী করতে পারবা, পার্সেন্টেজে নিয়ে যেতে পারবা, হান্ড্রেড দিয়ে গুণ করবে, ঠিক আছে। কারো প্রবলেম আছে কিনা দেখো, গ্যাপ লিখতে হবে, পেজ শেষ, কলম শেষ, এগুলো হচ্ছে ডেলি স্কিলস, এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে গ্রুপ থাকার ক্ষেত্রে আমরা এগুলাকে কিভাবে দেখি, ঠিক আছে, এটা আমি দেখাইছি কিসের জন্য, আর গ্রুপ থাকার ক্ষেত্রে, তাহলে গ্রুপ থাকার ক্ষেত্রে এরকম একটা এক্সাম্পল দিয়ে আমাদের যে অ্যাবসলিউট মেজার এবং এটাকে কি বলে রিলেটিভ মেজার, এই দুটো আছে সেগুলো আমরা আলোচনা করবো, ঠিক আছে।
প্রথমে আমরা আজকে আমরা শুরু ট্যাবলটা করব নেক্সট ক্লাসে সেটার মান গ্রাফ বের করে দেখাব আমরা একটা প্রবলেম দেখি যেটাতে আমাদের কি আসবে আনগ্রুপড গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা সেটা কিভাবে বের করব অর্থাৎ বিভিন্ন মেজারমেন্টগুলো আমরা এর পরবর্তীতে আমরা হয়তো তোমাদের ইয়ার কি বলে এটাকে এই যে শর্টকাট মেথড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ক্ষেত্রে সেটা আমরা পরের অংশটা দেখব তোমাদের বইয়ের প্রবলেম হচ্ছে 2 পেজ নাম্বার 307 এটাকে আমরা एग्जांपल ধরে আমরা করতে দিই এখানে যদিও শুধু কোফিশিয়েন্ট অফ রেঞ্জটা বের করতে বলছে আমরা কোয়ার্টার ডেভিয়েশন পুরোটাই বের করব 307 এখানে খুব সম্ভবত 13টা কলাম হবে আমি অর্থাৎ একটা এক্সাম্পল দিয়ে পুরো সবগুলাই দেখিয়ে দিব ঠিক আছে ক্যালকুলেশন আর নিচে কথা বলি না টেবল ক্যালকুলেশন টেবল অফ ক্যালকুলেশন টেবল অফ মেজার্স অফ ডিসপারশন আমাদের ইনফরমেশন দেওয়া থাকবে দুটা একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্লাসটা দেওয়া আছে প্রফিটে প্রফিট ইন লাভ কোয়েশ্চেন যেভাবে দেওয়া আছে নাম্বার অফ কোম্পানি যেটাকে আমরা এফআই দ্বারা বিভক্ত করি দেখে যাবে এটা হচ্ছে মিড ভ্যালু যেটাকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করি তারপরে আমরা পাই এফ আই এক্স আর এফ আই এক্স আইটা আমরা বের করি হচ্ছে মিন এর জন্য তারপরে হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার বিয়ার কথা বলিও না fi into xi minus x bar xi minus median fi into xi minus median এই কথা বলিও না তোমাদের যদি খাতায় যদি সোজা না হয় তাহলে তোমরা হয়তো দাঁড়িয়ে গেছো ঠিক আছে নাহলে দুটো ফেস মিলে করো এক্স আই মাইনাস মোট এফ আই টু এক্স আই মাইনাস মোট I'm going to go to the next one.
দেখো আমাদের মেজারমেন্ট গুলো কি কি, আমাদের হচ্ছে মেইন ডিভিশন এবং কোয়ার্টাইল রেঞ্জ কোয়ার্টাইল, এগুলোর জন্য অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার দরকার, আমার কি দরকার নাই, টেবল দরকার হয় না। আর হচ্ছে আমার মেইন ডিভিশন অ্যাবাউট মেইন, মেইন ডিভিশন অ্যাবাউট মিডিয়ার, মেইন ডিভিশন অ্যাবাউট মুভ, ঠিক আছে। এরপর হচ্ছে কি এইগুলো ক্লাসগুলো হচ্ছে এরকম 10-20 20-30, 30-40, 40-50, 50-60 আমাদের ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে 6, 12, 10 কত আসে দেখো তো, ঠিক আছে। ফোর দিছে এটা, তোমার এই প্রশ্নের মধ্যে এই দুটো কলাম দেওয়া থাকবে, অর্থাৎ তোমার প্রায় ক্লাস ইন্টারভ্যালটা দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সিটা দেওয়া থাকবে, ঠিক আছে। মেট ভ্যালু হচ্ছে 15, 25, 35, 45, 55 মেট ভ্যালুটা আমরা কীভাবে বের করি, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইড বাই 2, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইড বাই 2, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইড বাই 2, সেম লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইড বাই 2, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট ডিভাইড বাই 2, আশা করি সবাই বুঝত, একাই সাথে এক্সাই গুণ।
একটু সোজা করে বুঝি নাই 9 নাম্বার কলাম কি এক্সা 9 ইজ মোর এম ও মোর প্রকাশ করি আর ইকুয়াল হচ্ছে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু এখানে হাইয়েস্ট ভ্যালুটা আমাদের কতটুকু আছে হাইয়েস্ট প্রফিট কতটুকু আমাদের এখানে হাইয়েস্ট প্রফিট কত 60 লোয়েস্ট প্রফিট 10 তাই না তাহলে রেঞ্জ কত হবে হাইয়েস্ট প্রফিট হচ্ছে 60 টা প্লাস লোয়েস্ট প্রফিট এখানে কি দেওয়া আছে 10 ক্লাসটা স্টার্ট হয়েছে কত থেকে 10 থেকে তাই না হাইয়েস্ট কত পর্যন্ত গেছে 60 পর্যন্ত তাহলে হাইয়েস্ট প্রফিট হচ্ছে 10 লোয়েস্ট প্রফিট হচ্ছে আমাদের কত 10 দেয়ারফোর রেঞ্জ আর ইকুয়াল হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু তাহলে হাইয়েস্ট ভ্যালু হচ্ছে আমাদের 60 মাইনাস 10 ডিভাইড বাই হচ্ছে ইকুয়াল হচ্ছে 50 দেয়ারফোর কোফিশিয়েন্ট অফ রেঞ্জ
CR equal S minus L divided by S plus L. It has 60 minus 10 divided by 60 plus 10. Equal pata se? Kel pata hai? 50 divided by 70. 0.714. प्रथम की बेर करते हैं मीन बेर करते हैं Here, n equal to 40. Therefore, mean x bar equal summation fi xi divided by n. The summation ko tosh che? 1320 divided by 40. Kata ashe? ডিস্টেন্স কখনো কি হতে পারে না নেগেটিভ হতে পারে না দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না এই জন্য আমাদের ঋণাত্মক ধনাত্মক দ্বারা শক্তি নিতে হবে ধনাত্মক নিতে হবে ক্লিয়ার তাহলে 25 মাইনাস 33 8 35 মাইনাস 33 2 45 মাইনাস 33 12 এভাবে বাকি গুলা এরপর fi দিয়ে এটাকে কি করতে হবে গুণ করতে হবে fi দিয়ে এটাকে গুণ fi দিয়ে এটাকে কি গুণ fi কত আছে গুণ করতে হবে ফ্রিকোয়েন্সি কত ছিল প্রথমে ছিল সিক্স সিক্স কে আঠারো দিয়ে গুণ তারপরে ছিল টুয়েলভ টুয়েলভ ইন্টু এইট তারপরে ছিল হচ্ছে টেন ইন্টু টু তারপরে হচ্ছে তোমার 8 ইন্টু 12 তাহলে হচ্ছে 4 ইন্টু 22 কত আসছে 408 ঠিক আছে ক্লিয়ার দেয়ারফোর মেইন ডেভিয়েশন হ্যালো mean md x bar equal summation fi xi minus x bar divided by n it has to be 408 divided by 40 10.2
তাহলে মেইন ডেভিয়েশন বের করার জন্য আগে আমাকে অ্যামাউন্ট মেইন আগে আমাকে মেইনটা বের করতে হবে এক সাইড থেকে মেইনটা আমি বাদ দেব তারপর বিয়োগফলগুলোকে আমাদের ডিস্টেন্সটাকে আমাদের এফআই দ্বারা গুণ করতে হবে বলো ক্লিয়ার তাহলে আমি কলামটা পেয়ে যাচ্ছি তখন আমরা সামেশন এফআই ইনটু এক্সআই মাইনাস এক্স বার পাইলাম ডিভাইড বাই হচ্ছে 40 40 কলাম কোনটা কোনটা লাগবে কলাম লাগবে হচ্ছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ মেইন ডেভিয়েশন অথবা কোফিশিয়েন্ট অফ মেইন ডেভিয়েশনের জন্য আমাদের ছয় নম্বর কলাম পর্যন্ত দরকার এগুলো তো আমরা অন্যগুলো করার জন্য করছি ঠিক আছে আমাদের মেইন ডেভিয়েশনের জন্য দরকার হচ্ছে যদি শুধুমাত্র মেইন ডেভিয়েশন এবং মেইন আসে তখন তোমার কলাম করতে হবে এক থেকে ছয় পর্যন্ত বা এগুলো করতে হবে না বুঝে গেছে এতটুকু বুঝছো এরপর হচ্ছে কোফিশিয়েন্ট অফ মেইন ডেভিয়েশন অ্যাবাউট মেইন তাও কলাম সংখ্যা একই therefore coefficient of mean deviation about mean c and d x bar equal to m d x bar divided by x bar it has to 10.2 divided by 33 0.309 এটাই হচ্ছে আমাদের মেইন ডেভিয়েশন অ্যাবাউট কোফিশিয়েন্ট অফ মেইন ডেভিয়েশন অ্যাবাউট মিন অর্থাৎ তুমি যদি মিন বের করো কোফিশিয়েন্ট মেইন ডেভিয়েশন বের করো অথবা কোফিশিয়েন্ট অফ মেইন ডেভিয়েশন বের করো তাহলে তোমার কলাম লাগবে 1 থেকে 6 পর্যন্ত ক্লিয়ার এই গুণাঙ্কগুলো করলে হয়ে যাবে অর্থাৎ তোমার কোফিশিয়েন্ট অফ মেইন ডেভিয়েশন বের করতে দিলে তোমাকে মিডিয়ান মেইন ডেভিয়েশনটা তোমাকে বের করতে হবে কারণ মেইন ডেভিয়েশন ডিভাইড বাই মেইন টাই হচ্ছে তোমাদের কি কোফিশিয়েন্ট অফ মেইন ডেভিয়েশন বুঝে গেছে তাহলে সমস্যা আছে আজকে আমাদের এতটুকু থাকবে আমরা নেক্সট ক্লাসে অন্যান্য যে মেজারমেন্টগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো